দাদা, 11টা এখন থেকে ব্লগটা শুরু করছি। প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে এখানে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। এত ঠান্ডা, ঠান্ডায় কোনো কাজ করা যাচ্ছে না, কিছু করা যাচ্ছে না। সকালবেলা ছেলেকে অল্প করে রান্না করে দিয়েছি ওর নিজের মতো, আর গ্যাস দিয়ে গেছে, গ্যাস ছিল না, এই গ্যাস এখন এলো। এই এখন আবার রান্নাবান্না করবো, টুকটাক মাছটা ভেজে রেখে দিয়েছি, আর এই যে পালং শাক করবো, তাহলে সেদিন কী রান্না করবো কি না করবো আপনাদের দেখাই। আজকে বিশেষ কিছু আর রান্নাবান্না হবে না, তাহলে আসুন আমার সঙ্গে। এই মাছ রান্না করে নিয়েছে, মশলা টশলা সব ছাড়া করেছে, আর আমি এখন রান্না করবো এই যে এখানে পালং শাক। অল্প পালং শাক ছিল, খারাপ হয়ে যাচ্ছিলো, কেটে নিয়েছি, এটা করবো। আর এই যে ফুলকপি আলু একটু সেদ্ধ করে নিয়ে রেখে দিয়েছিলাম সকালবেলা, আর এই যে খয়রা মাছ নিয়েছি এটা দিয়ে একটু ঝোল করে দেব। আর কেউ করে ঝোল করবো, এসব মাছ ঝোল করলেও খারাপ লাগে না, কিন্তু শ্বশুরবাড়িতে দিয়ে একটু মাখা মাখা করে করলে খুবই ভালো লাগে। তা করবো একদিন, আপনাদের দেখাবো। আজকে মোটামুটি এইটাই আমি একটু ঝোল করে দেবো। আমার ছেলে তো আমার একটু পাতলা ঝোল খেতে ভালোবাসে, ওই জন্য ওকে হালকা করে ঝোল করে দিয়েছি, আমরাই ওটা করে নেবো। শাশুড়ি বউ খাবো, অন্যদিন আবার কীভাবে রান্না করবো কী না করবো সব দেখাবো আপনাদের। এরকম করে আপনারা করে খেয়ে দেখবেন, তাও ভালো লাগে। শীতকালে সব সবজি তো খুবই ভালো লাগে। তাহলে আমি রান্নাটা করে নিই। এইবার এবার পালং শাক রান্না হয়ে গেছে, এইবার তরকারিটা করে নিই। আজকে এই রান্না শাশুড়িগুলো খাবো, সকালবেলা তো হয়ে গেছে রান্না খানিকটা, আপনাদের বলেছি সব। মশলা কম দিয়ে রান্না করবো হালকা করে, মানে হালকা ঝোলটাই বেশি ভালোবাসে আমার ছেলে। মশলা রান্না করি, কালকে আর করবো না, অন্য একদিন করবো, করে আপনাদের দেখাবো। দেখি তরকারিটা কতটা হলো, মাছ আমি দিয়ে দিয়েছি, আর একটু ঢাকা দিয়ে দিই, দিয়ে তারপরে আমি মাছটা লাগিয়ে দেবো। আর আপনারা ভিডিওটা দেখুন, তাহলে রান্না আমার হয়ে গেছে, কমপ্লিট স্বাদ করে নিয়েছে, এই যে মাছ হয়ে গেছে, তাহলে এখন যাই অন্য কাজ করি। হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। তো এখন বাজে হচ্ছে 9টা, শোনার জন্য খাবার বানাতে চলে এসেছি। এখন কি বলবো, দেখো কি এটা, এটা কি বলো তো, এটা হচ্ছে গাজর। ভাবছি যে গাজরের একটু হালুয়া করে দেবো, তো হালুয়াও ঠিক বলবো না, এটা গাজর দিয়ে ডালিয়ে দিয়ে একটু দুধ দিয়ে করে দেবো, হয়ে যাবে। তো এর আগে আমি ওকে 2-3 বার দিয়েছি, খেয়েছে ভালোই। তো মোটামুটি এখন আমি একটু ঘি দিয়ে নেবো, ঘি দিয়ে একটা এলাচ ফোড়ন দিয়ে তারপরে গাজরগুলোকে দিয়ে নেবো। তারপর গাজরগুলো একটু হালকা ভেজে ভেজে তারপর একটু দুধ দিয়ে দেবো, ডালিয়ে দিয়ে দেবো, হয়ে যাবে গাজরের হালুয়া। তো সবসময় তো রুটি খেতে ভালো লাগে না, ওকে আমি রুটিও দিই মাঝে, আর এই শীতকালে ভাত তো দেই না, যেহেতু ঠান্ডার অনেক দোষ আছে, ওই জন্য ঠান্ডা ফট করে লেগে যায়। ওই জন্য রাতেরবেলা একটু রুটি ডালিয়া এইসবই দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আর এদিকে আমি ভাত বসিয়ে নিয়েছি, আমাদেরও ভাতটা করতে হবে, আমরাও তাড়াতাড়ি খেয়ে নিই এখন, কারণ এত ঠান্ডার মতন একদম ভালো লাগে না, একেবারে কাজকর্ম গুছিয়ে টুছিয়ে রেখে দিই। সকালবেলা আবার উঠে তো টিফিন টিফিন আছে, খাওয়া দাওয়ার আছে, তারপর ডিউটি আছে, যার জন্য তাড়াতাড়ি করে সব কিছু করে নিই। ঠিক আছে, তাহলে চলো তাড়াতাড়ি করে ঘরটারগুলো এখন গুছিয়ে নিই। এদিকে সব বিছানা খাতে ভর্তি, বই খাতা সব মেয়ে ছড়িয়ে রেখেছে, সন্ধ্যাবেলা ওকে বই নিয়ে বসাতে হয়, আর এদিকে সব ছিঁড়ে টিড়ে এই একসা করছে। তো যাই হোক, তাহলে তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সারাদিন দেখতে পাচ্ছ, সারাদিন আমরা দুজন মিলে কাজকর্ম করতে করতেই আমাদের সময় কেটে যায়, এইভাবেই মার দায়িত্ব সামলায়, এভাবে আমি আমার দায়িত্ব সামলাই। তো যাই হোক, দেখো এলাচ আমি দিয়ে দিয়েছি, আমি একটা এলাচি দেবো, বেশি দেবো না, কারণ বেশি কোনো জিনিসই খাওয়া ভালো না।
তো বাচ্চার খাবার একটুখানি করবো, ওই জন্য একটা এলাচ দিয়েছি, আর কোনো রকমে হালকা করে জাস্ট ঘি দিয়েছি, মানে অল্প অল্পরই অল্প, মানে জাস্ট একটু গন্ধ সেন্টটা হবে এই জন্যই। তো এরপরে একটুখানি এলাচ দিয়ে আমি গাজরটাকে দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে নড়াচড়া করব, করে টরে একটু দুধ দিয়ে দেবো, আর একটু ডালিয়াটাও আমি একটু জল দিয়ে ধুয়ে রেখেছি। তো ডালিয়া খুব ভালো বাচ্চাদের খাওয়ানো, তোমরাও মাঝে সাঝে খাইও, খুব উপকার বাচ্চাদের ডালিয়া খাওয়ানো। তো আর এদিকে আমি ভাতটাও বসিয়ে নিয়েছি, বুঝতে পারছো তো অনেকটাই লেট হয়ে গেছে, এদিকে ঘরটার গোছাতে না অনেকটাই লেট হয়ে গেছে। তো ভাবছিলাম আজকে না একটু পিঠে করবো, তো তোমাদেরকে দেখাবো সরা পিঠে। সরা পিঠে মানে অনেক কেউ চিতই পিঠে বলে, ভাপা পিঠে বলে, অনেক কিছুই বলে, কিন্তু আমাদের তো বলে সরা পিঠে। তো ভাবলাম করবো, আবার চাল টালগুলো সব ভিজিয়েও রেখেছি, না ভাবলাম যে ওটা একটুখানি করবো, তো দেখি মা অনেকটাই লেট হয়ে গেছে, এসব করতে তো অনেক টাইম লাগে, তো ওই জন্য আবার প্লাস্টিকে বেঁধে রেখে দিয়েছি। ভাবছি যে কালকে করবো, কালকে তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, তাহলে তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমরা এত কাজের মধ্য দিয়েও করি, সব কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, কারণ ভাজা হয়ে গিয়ে আমি দুধটা দিয়ে দিয়েছি, তোমাদেরকে আর দেখানো হয়নি, যা দুধ ছিল দিয়ে দিয়েছি, আর সাথে একটুখানি জল মিশিয়ে দিয়েছি। তো ওই জন্য অনেকটা মানে পাতলা হয়ে গেছে, তো এটাকে একটু ফোটাবো, ফুটিয়ে এটা অনেকটা ঘন হয়ে যাবে। চলে এসেছি, এখন বাজে হচ্ছে 12:30। দেখো ঘড়িতে, দেখতে পাচ্ছ এখন বাজে হচ্ছে 12:30। মেয়েকেও ঘুম পাড়িয়ে দিয়েছি, সোনা ঘুমাচ্ছে, আর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসনও মেজে বসে এসেছি, কারণ সকালবেলা না জলে হাত দিতে পুরো গা হাত শিরশির করে, তো ওই জন্য চলে এসেছি। সব কিছু মাজা টাজা সব ক্লিন হয়ে গেছে, তো চলো চলো এবার তাহলে ঘুমাতে যাই। তাহলে ব্লগটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, গুড নাইট, কালকে আবার নতুন ভিডিও নিয়ে তোমার সাথে দেখা করবো।